লন্ডনের গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ইআইইউ বিশ্বের বসবাসযোগ্য শহরের নতুন তালিকা প্রকাশ করেছে। এই তালিকার শেষ দিক থেকে 4 নম্বর স্থানে রয়েছে ঢাকা। বিভিন্ন শহরের ওপর জরিপ চালিয়ে এবার 140টি শহরের র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে, আর সেই তালিকায় 137 নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী। 2021 সালে বসবাসযোগ্য শহরের তালিকায় 1 নম্বরে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড, তারপরই জাপানের ওসাকা শহরের অবস্থান। 3 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড। বার্তা সংস্থা রয়টার্স বলছে, মহামারীর কারণে বসবাস অযোগ্য শহরের ক্রমে ব্যাপক পরিবর্তন হয়েছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা এ তালিকায় শীর্ষে ছিল 2018 সাল থেকে, কিন্তু এবার শীর্ষ 10 শহরের মধ্যে স্থান পায়নি শহরটি। করোনা মোকাবেলায় কোন দেশ কেমন পদক্ষেপ নিয়েছে তার প্রভাব পড়েছে বসবাসযোগ্য শহরের তালিকায়। 2012 সাল থেকে নিয়মিতই ঢাকা বসবাস অযোগ্য শহরের তালিকার শেষ 10-এর মধ্যে স্থান পেয়ে আসছে। 2019 সালের জরিপে বিশ্বের বসবাসের অযোগ্য শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে ছিল ঢাকা। বসবাস যোগ্যতার দিক থেকে 140টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল 138তম। বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশের শহরাঞ্চলে বাস করা মানুষের 36% ঢাকায় বসবাস করে, আর বর্তমান প্রবণতা চলতে থাকলে 2035 সাল নাগাদ ঢাকার জনসংখ্যা হবে প্রায় 3.5 কোটির বেশি। 2018 সালে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা ছিল দ্বিতীয় স্থানে। যুদ্ধবিধ্বস্ত দামেস্কের পরেই ছিল ঢাকার অবস্থান, আর দূষিত বায়ুর শহর হিসেবে এই শহর শীর্ষ স্থানে এসেছে একাধিকবার। সেসব হিসাব অনুসারে এবার এক ধাপ অগ্রগতি হয়েছে এই জাদুর শহরের। আব্দুস সালাম, প্রথম আলো।